নমস্কার, আমি ডক্টর অলোক পাত্র। করোনা নিয়ে আবারও কিছু কথা বলার জন্য এলাম। সব প্রথমেই বলি যে মাস্ক পরে অনেকে রাস্তাঘাটে ঘুরছেন, যে মাস্কটা সেটা হচ্ছে গেঞ্জি কাপড়ের বা এমনি সাধারণ কাপড়ের, এই মাস্কে কিন্তু কোনো প্রোটেকশন নেই। মাস্ক ভাইরাসের কোনো প্রোটেকশন নেই, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হলেও হতে পারে, ধুলোবালির ক্ষেত্রে হতে পারে, করোনার জন্য এটা কিন্তু আদৌ প্রোটেকটিভ নয়। ফলে ওই মাস্ক পরে আছি সুতরাং আমি বাইরে ঘুরতে পারি, এটা কখনোই ভাববেন না। ওই মাস্কটা কিছুটা কাজে লাগবে অন্তত যারা সর্দি হাঁচি কাশি যাদের হয়েছে তারা পরে থাকলে অ্যাটলিস্ট কাশির ক্ষেত্রে যে কনুইয়ে হাত চেপে যে কাশতে হয় সেটার প্রয়োজন অনেকটা কমবে। কিন্তু অন্য করোনার থেকে যে আমার আমি প্রোটেক্টেড এই ভাবনা নিয়ে বহু লোক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য বলি এই মাস্কে কিন্তু কোনো প্রোটেকশান নেই। দুই হচ্ছে ইদানিং ওই HCQS ওষুধ হাইড্রোক্সি ক্লোরোকুইন কিনে সবাই মুড়িমুড়কির মতো খাচ্ছেন, এই ওষুধেও কিন্তু পুরোপুরি প্রোটেকশান নেই। প্রথম কথা যে আমি ওষুধটা খেয়ে নিচ্ছি কাজে আমি প্রোটেক্টেড সুতরাং আমি ঘুরে বেড়াবো, এটা কখনোই ভাববেন না। এবং সাধারণ মানুষের জন্য এই ওষুধটা খাওয়ার কথাও নয়, একমাত্র যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী এবং যারা করোনা রোগীর সংস্পর্শে আসছেন বা করোনা সাসপেক্টেড করোনা রোগীর চিকিৎসা করছেন তাদের জন্য এই ওষুধ। সাধারণ মানুষ ওই ওষুধ কিনে খাবেন না, সেরকম কোনো নির্দেশিকা আসেনি। যতক্ষণ না আসছে এবং বাজার থেকে সমস্ত ওষুধ যারা তুলে নিচ্ছেন তারা কিন্তু একটা ক্রাইসিস ক্রিয়েট করছেন, যেখানে নাকি স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকরা নার্সরাই কিন্তু ওই ওষুধটা পাচ্ছেন না, ফলে আলটিমেটলি কিন্তু সেটা সমাজের ক্ষতি হবে। একই জিনিস আগেও ভুল করেছিলেন, সেটা হচ্ছে N95 মাস্কটা সাধারণ পাবলিক কিনে ব্যবহার করছিলেন, ফলে আসল ইনফেক্টেড পার্সন যারা, আসল যাদের রিস্ক বেশি, যাদের পরা উচিত ছিল, তারা সেই মাস্ক পায়নি। এছাড়া বাইরে বেরোনার ব্যাপারে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের গুরুত্ব অনেকেই বুঝছেন না, লকডাউনের গুরুত্ব বারবার বোঝালেও অনেকেই বুঝছেন না, অকারণে বাড়ির বাইরে ঘোরাফেরা করছেন, চা দোকানে আড্ডা দিচ্ছেন, ক্লাবে আড্ডা দিচ্ছেন, রাস্তাগুলোয় রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, বাজারে অকারণে যাচ্ছেন, এগুলো ইমিডিয়েট বন্ধ করুন। আমাদের অধিকাংশই বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গে এখনও হয়নি সুতরাং আমরা কেন বাইরে বেরোবো না বা আমাদের আরও কিছু হবে না। এই যে ডিনায়াল, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক, অস্বীকার করা আমার কিছু হবে না, গাজুয়ারি মনোভাব কিন্তু ক্ষতি করবে। কারণ করোনা কে কে আমাদের মধ্যে কমিউনিটি মানে কমিউনিটি স্প্রেড অলরেডি হয়ে গেছে, আমাদের মধ্যে কে কে অলরেডি এক্সপোজ আমরা জানি না। আমি যদি আক্রান্ত হই সবার আগে নিজেকে ঘরে রাখার জন্য একটাই ভাবনা ভাববেন, নিজের কথা নয় নাম ভাবুন, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যেন না মরে বেঁচে আছে, মানে মরে গেলে কোনো ক্ষতি নেই, সেটা মরে গেলে অনেকেরই ক্ষতি নেই এরকম মনোভাব, বাঁচার জন্য খুব একটা মোহ নেই, কিন্তু পরিবারের লোকের কথা ভাবলে ভাবুন। আপনি মরলে ক্ষতি কিছু না হলেও আপনার ভালোবাসার মানুষটা, আপনার বাচ্চা, আপনার বাবা মা, আপনার স্ত্রী বা ভালোবাসার মানুষের কথা যদি মনে করেন, আপনার মৃত্যু মানে তাদেরও মৃত্যু। আপনি যদি ইনফেক্টেড হন সেও ইনফেক্টেড হবে, আপনার মৃত্যু একার হবে না, সবার হবে। কমিউনিটি সেন্সটা নিয়ে আসুন, এই একটা এমন একটা পরিস্থিতি যা এর আগে আমাদের জীবৎকালে বা গত 100 বছরে আমরা দেখিনি, যেখানে আমি ভালো থাকলেই ভালো থাকবো তা নয়, পুরো কমিউনিটি যদি ভালো থাকে তবে আমি ভালো থাকবো। সবসময় মনে করুন নিজেকে সুরক্ষিত করলেই হবে না, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড হাইজিন এবং হাঁচি কাশির নিয়মকানুন এবং মুখে হাত না লাগানোর যে নির্দেশাবলীগুলো ফলো করতে বলা হচ্ছে সেগুলো আমার পরিচিত সবাই যেন ফলো করে, সেটা সবার কাছে বার্তাটা পৌঁছানোর অবশ্যই চেষ্টা করবেন। এই সময়েতে যারা নিয়মিত ওষুধ খান, প্রেশারের, সুগারের, কোলেস্টেরলের, হার্টের, কিডনির, মৃগী রোগের, মানসিক রোগের এবং যে কোনো ক্রনিক অসুখে যারা খান তারা সেই ওষুধগুলো অবশ্যই কন্টিনিউ করবেন। কারণ যখনই করোনা আক্রান্ত হয় যারা রোগীরা, এই সব প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু রিস্কটা অনেক বেশি। তাছাড়া এখন হেলথ সার্ভিসে মেন সমস্ত ফোকাসটাই চলে গেছে করোনার দিকে, ফলে
এই ওষুধগুলো যদি নিয়মিত না খান এবং যদি কোনো প্রবলেম হয়, ইমার্জেন্সি প্রবলেম, তাহলে কিন্তু চিকিৎসার মধ্যে প্রবলেম হয়ে যাবে। চিকিৎসা একা ডাক্তারের নয়, এই বোধটা এখন থেকে আনুন। সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম খাটে, আগে মানেননি এখন বুঝুন। চিকিৎসা আপনার দায়িত্ব, আপনার পরিবারের সবার দায়িত্ব, সবার আগে নিজের বাড়ির পরিজনদের, এবং শুধুমাত্র ওষুধেই চিকিৎসা নয়, প্রিভেনশন অন মেন ট্রিটমেন্ট, লাইফস্টাইল মেনটেন, রেগুলার ডায়েটিং, ঠিকমতো নিয়মিত বিশ্রাম, এবং যে সমস্ত ওষুধ দেওয়া হয় তা নিয়মিত সেবন যে খুব প্রয়োজন সেটা অবশ্যই বুঝবেন। দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না, লকডাউন মানে টোটাল লকডাউন, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করুন, নিজেকে আইসোলেট করুন, নিজে বাঁচুন, পরিবারের লোকের কথা ভেবে। আজ এ পর্যন্তই, নমস্কার।